স্থাপনের খবর। দিনাজপুরের গোরে-শহীদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে ঈদ জামাত। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। করোনার কারণে কিন্তু গত দুই বছর এই গোরে-শহীদ ময়দান অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় যে ঈদের জামাত এখানে দাবি করা হচ্ছে সেই জামাতটি কিন্তু অনুষ্ঠিত হতে পারেনি। মহামারী করোনার কারণে দু বছর বন্ধ ছিল, প্রায় দু বছর পর কিন্তু প্রথমবারের মতো এবার আবার এই ঈদের জামাতটি শুরু হয়েছে। উত্তরের জেলা দিনাজপুরের যে গোরে-শহীদ ময়দান, এটি বড় মাঠ হিসেবে, বড় ময়দান হিসেবে পরিচিত। এখানে বলা হচ্ছে 7 থেকে 7.5 লক্ষ মানুষের সমাগম, অর্থাৎ নামাজ আদায় করার জন্য, ঈদের জামাত আদায় করার জন্য 7 থেকে 7.5 লক্ষ মানুষের সমাবেশ এটি আয়োজন করেছিল কর্তৃপক্ষ। আজ সকাল থেকে কিন্তু কিছুটা বৃষ্টি এখানে হয়েছে, বৃষ্টি বিঘ্নিত হয়েছে এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই জামাতটি। আমরা যখন ভোরবেলা এই শহরে প্রবেশ করি তখনই দেখেছি যে আসলে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এবং সবার মধ্যে কিন্তু আশঙ্কা ছিল যে আসলে শেষ পর্যন্ত এই জামাতটি কিভাবে অনুষ্ঠিত হবে। কিন্তু শেষ পর্যন্ত এই জামাতটি অনুষ্ঠিত হচ্ছে এবং যদিও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তারপরেও কিন্তু একটি শীতল পরিবেশে কিন্তু এখানকার লাখো মানুষের, লাখো মুসল্লির সমাবেশ ঘটেছে এখানে। তারা পবিত্র ঈদের নামাজ আদায়ের জন্য তারা কিন্তু সমবেত হয়েছে। আমরা কথা বলেছি এই অঞ্চলের আশেপাশে যেসব জেলা রয়েছে, তাছাড়াও কিন্তু দূর দূরান্তের জেলা থেকেও এখানে অনেক মানুষ এসে এই নামাজে, এই জামাতে কিন্তু যোগ দিচ্ছেন। এই বৃহৎ, দেশের বৃহৎ, সবচেয়ে বড় এই জামাত থেকে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আয়োজনটি করা হয়েছে। আমাকে একটু আগে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এখানে প্রায় 1 থেকে 1.5 হাজার বিভিন্ন সংস্থার নিরাপত্তা কর্মীরা কিন্তু এখানে রয়েছে। আমরা দেখছি যে এখানে ক্যাবের পক্ষ থেকে দুটি টাওয়ার বসানো হয়েছে, ওয়াচ টাওয়ার। যদিও এই নামাজটি 9টার সময় অনুষ্ঠিত হবার কথা ছিল কিন্তু কিছুটা বিলম্বিত হচ্ছে এর প্রস্তুতিগত কারণে। আমরা একটু আগেই বলেছি যে আসলে এখানে সকাল থেকেই কিছুটা বৃষ্টিপাত হয়েছে এবং সে কারণে কিন্তু এখানে কিন্তু এই জামাতটি এখনই হয়তোবা শুরু হবে। আমরা এই জামাতের প্রস্তুতি নিচ্ছি, এখনই নামাজ শুরু হবে। বৃষ্টির সেটা কিন্তু আসলে পরিপূর্ণ হয়ে আছে, আসলে মুখরিত হয়েছে মুসল্লিদের উপস্থিতিতে, পদচারণায়। এই যে কিছুক্ষণ পরেই কিন্তু এখানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে, লাখো মুসল্লি কিন্তু সকাল থেকে, ভোর থেকে কিন্তু এখানে আসতে শুরু করেছে। বিভিন্ন জেলা থেকে আগত যারা মুসল্লি এবং পাশাপাশি বিভিন্ন দেশের বাইরে থেকেও কিন্তু কিছু মানুষ কিন্তু এখানে এসেছেন। বিভিন্ন যে তাবলিগ জামাতের যে লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আসলে এই যে 195তম যে ঈদ জামাত এখানে অনুষ্ঠিত হবে, সেই ঈদ জামাতে সবাই শরীক হওয়ার জন্য কিন্তু এখানে একসাথে জামাত পড়ার জন্য কিন্তু প্রতি বছর এখানে যে জামাত হয়ে আসছে, সেরকমভাবে কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে কয়েক লাখ কিন্তু মুসল্লি এখানে ইতোমধ্যেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তো একটা বিষয় হচ্ছে গত দুই বছর কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই শোলাকিয়ার মাঠে কোনো ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। এই দুই বছর পরে কিন্তু মুসল্লিরা আসলে আবেগঘন যে মুহূর্ত এখানে সৃষ্টি হয়েছে, তারা এখানে বিভিন্ন
এলাকা থেকে যে এসেছেন, ঠিক 10টায় যে জামাত অনুষ্ঠিত হবে, এই জন্য কিন্তু দেখা যায় এত বিশাল জামায়াত, এই জন্য কিন্তু কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা এখানে নিশ্চিত করা হয়েছে। র‍্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে আনসার সবাই কিন্তু আসলে এখানে বিভিন্ন তল্লাশি চৌকি বসানো হয়েছে। এবং যেটা দেখতে পাচ্ছেন এখানে শোলাকিয়া মাঠ কিন্তু পরিপূর্ণ, এবং মাঠের বাইরেও কিন্তু যেই খোলা জায়গাগুলি, প্রতিটা জায়গা, কোনো জায়গায় কিন্তু এখানে খালি নেই, সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে আমি যদি আনুষ্ঠানিকতার কথা বলি, যে 10টায় জামাত শুরু হওয়ার ঠিক 15 মিনিট আগে কিন্তু এখানে, যেহেতু বিশাল এলাকা এবং মাঠের বাইরে অনেক মানুষ, সেজন্য জামাত শুরু হওয়ার আগে শটগানের গুলি ছুড়ে কিন্তু আওয়াজ দেওয়া হবে এবং জানান দেওয়া হবে। ঠিক 15 মিনিট আগে 3টি গুলি ছোড়া হবে, এবং এই ঠিক 5 মিনিট আগে 2টি গুলি ছোড়া হবে, এবং জামাত শুরু হওয়ার ঠিক 1 মিনিট আগে 1টি গুলি ছুড়ে আওয়াজ দিয়ে কিন্তু সবাইকে জানান দেওয়া হবে এই ঈদ জামাতের। এবং আরেকটা বিষয়, যে ঈদ জামাত শুরু হওয়ার আগে এখানে জেলা প্রশাসক আছেন এবং যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সবাই কিন্তু এখানে, যারা উপস্থিত জনতা আছেন, যারা মুসল্লি আছেন, তাদের উদ্দেশ্যে কথা বলবেন। এবং এই যে ঈদ জামাতের জামাত অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু এখানে খুতবা হবে, এই খুতবাটি কিন্তু আসলে একটি ঈদ জামাতের গুরুত্বপূর্ণ একটি আসলে শোলাকিয়া মাঠে। যদিও আসলে এই প্রথম যে জামাতটি অনুষ্ঠিত হয়, আসলে এটি 195তম ঈদ জামাত। এই প্রথম জামাতে কিন্তু 16 লাখ মুসল্লি হয়েছিল, সেই থেকে কিন্তু শোয়ালাখিয়া নাম ছিল এবং এটা শোয়ালাখিয়া থেকে শোলাকিয়া নামে রূপান্তরিত হয়েছে। এবং যদিও শোলাখিয়া এই ঈদগাহ মাঠের নাম, কিন্তু এখানে মুসল্লি কিন্তু 3 লাখেরও বেশি মুসল্লি এখানে জমায়েত হয় বলে এখানে যারা আছেন তারা, সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবং আরেকটা বিষয়, যে এই যে 7 একর যে এই মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠের বাইরে কিন্তু অনেক জায়গা রয়েছে, এই খালি জায়গা যতদূর গেছে পুরো খালি জায়গাতেই কিন্তু মুসল্লিরা এখানে সমবেত হয়েছেন। এবং এখানে প্রতিটি কাতারে কিন্তু 700 মতো মুসল্লি থাকে, এভাবে আপনার 250 থেকে আরও বেশি কাতার কিন্তু এখানে হয়ে থাকে। তো এই যে এই বিশাল সবচেয়ে বড় যে উপমহাদেশের যে ঈদ জামাত, সেখানে সবাই উপস্থিত হতে পেরে আসলে এখানে যারা মুসল্লি তারা খুবই আনন্দিত। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
দেশের জামাতের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম দিনাজপুর ও কিশোরগঞ্জে।